ফাইনালি তো আমরা স্টেশনে নেমে গেছি পিছনে তোমরা স্টেশনের নাম দেখতে পাচ্ছো হ্যাঁ আমরা উজ্জয়িনে আছি এখানে আমরা মহাকালে এসেছি মহাকালেশ্বর মন্দিরে এসেছি ওখানে দর্শন করব টাইম হচ্ছে 7টা বাজে ট্রেন আমাদের 1.5 ঘন্টা লেট আমাদের ট্রেন 5:35 এ নামানোর কথা ছিল বাট আমাদের ট্রেন নামিয়েছে 7টার সময় But tag দিকে আমাদের মন্দির ভালোই হয়েছে কারণ 5:35 এ জানি চলে এসেছো তো আমার বর জানি চলে এসেছে ট্রেনে আমরা ব্রাশ করে নিয়েছিলাম বলছিলাম যে একদিকে আমাদের মন্দির ভালোই হয়েছে যে ট্রেন লেট করে কারণ 5:35 এলে আমাদের আর্লি চেকিং টাইমও ছিল 8টার সময় তো এখন আমাদের অতটা ওয়েট করতে হবে না জাস্ট চাটাকেই হোটেলে উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দেখা হচ্ছে হোটেলে গিয়ে কিছু বলবে Nothing. Ujjain, সবাই আসুন মহাকালে দর্শন করুন জয় মহাকাল জয় মহাকাল সেটারই খোঁজ করতে করতে আমরা যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় তোমরা কি কি দেখতে পাবে সেগুলো একবার দেখে সো আমরা এইমাত্র হোটেলে এসে পৌঁছালাম হাজবেন্ড গেছে স্নান করতে এরপর আমিও স্নানে যাব তো তার আগে তোমাদের একটা কুইকেস্ট রুম ট্যুর আমি দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে হোটেল এই বসে রয়েছে আমার গোপাল সোনা টিভি একটা আলমিরার দিয়েছে দুটো সেপারেট বেড রয়েছে বাট এটা ডাবল বেড দুটো সিঙ্গেল বেড আই ডোন্ট নো এই রয়েছে মিরার এই রয়েছি আমি হাই এসি রয়েছে এখানে আছে ওয়াশরুম বাস দ্যাটস ইট আর এখানে সমস্ত জিনিস আমি সেট করে দিয়েছি জাস্ট স্নানটা করে আসব আর স্নানটা করে এসে ফ্রেশ হয়ে নেব দেন আমরা মন্দিরে যাব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো রেডি হচ্ছি দুজনের স্নান ধান হয়ে গেছে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে ফাস্টেস্ট একটু মেকআপ করে নিচ্ছি কিছুই না জাস্ট একটু ফাউন্ডেশন ফেস পাউডার আর এটা চোখে কাজল যার মধ্যে আমার ফাউন্ডেশন অলরেডি আমার শাড়িতে পড়ে গেছে বাট চলো হয়ে যাবে আমার বর আমাকে টাইম বেঁধে দিয়েছে 5 মিনিট মেন টাইমটা আমার খেয়ে নিল শাড়িটা পরতে বাট হয়ে গেছে লিপস্টিক পরলে ঠিক হয়ে যাবে তো রেডি হয়ে নিয়ে দেখাচ্ছি রেডি হয়ে গেছি আমি জানি চশমাটা এর সাথে যাচ্ছে না বাট আমি চশমা ছাড়া খুব একটা ভালো দেখতে পারবো না আমি ব্যাক ক্যামেরায় দেখাতে দুজনের আউটফিট তো কেমন লাগছে তোমরা প্লিজ লাগছে আমাকে দেখতে তো চলো বেরোনো যাক অলরেডি এখন টাইম কটা 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 আমি এত চুরি পড়েছি এখন হচ্ছে 8:30 8:40 তো চলো বেরোনো যাক ফোন টোন সব রেখে যেতে হচ্ছে আর আমরা জুতো টুতো পরে যাচ্ছি জুতো পরে যাচ্ছি ওখানে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে খুলে ঠিক আছে চলো বেরোনো যাক টাটা পুজো টুজো দিয়ে এসে ভালো মতো পুজো দিয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে
পুজো দিয়ে চলে এসেছি আর এই জিনিসটা করিয়েছি মহাকালে যখন এসেছি তখন এটা তো করাতেই হবে খুব সুন্দর করে দিয়েছে তো খুব ভালো দর্শন হয়েছে খুবই সুন্দর ভাবে দেখেছি আমরা কেমন দর্শন হয়েছে বলো হ্যাঁ খুব ভালো দর্শন হয়েছে মহাদেবের দারুণ দর্শন হয়েছে যদি আপনাদের গর্ভ গিয়ে ঢুকতে হয় তাহলে 750 টাকা করে পার হেড দিতে হয় তো আর যদি জল চড়াতে হয় তাহলে 1500 টাকা আমরা গর্ভ গিয়ে ভেতরে ঢুকে পুজো টুজো দিয়ে এসেছি তো খুবই ভালো আপনারাও আসুন দেখুন জয় মহাকাল সবাই একবার বলে দিন জয় মহাকাল ও যেমনটা বললো যে 750 টাকা দিয়ে তোমাদের শুধু গর্ভগৃহের ভেতরে অ্যালাউ করবে আর 1500 টাকা দিলে পার হেড 1500 টাকা দিলে তোমাদেরকে জল চড়াতে দেবে তো যাই হোক খুব সুন্দরভাবে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে এখন যাব হচ্ছে একটু কেনাকাটি করতে শপিং টপিং কিছু করতে তোমাদেরকেও নিয়ে যাবো এবার প্লাস মন্দিরটাও ভালো করে আমি দেখাবো তখন তো ফোন টোন কিছু নিয়ে যাইনি আর এবার আমরা বাইরে থেকেই জাস্ট দেখবো আর লাইন ফাইন দেওয়ার তো কোনো ব্যাপার নেই বাইরে থেকে দেখবো যে কারণে আমি শাড়িটা চেঞ্জ করে নেবো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি আমি এটা আমরা সেকেন্ড হাফের জন্য ঘুরতে যাচ্ছি এবার সেকেন্ড হাফের জন্য চুড়িদার প্লাস নিচে লেগিংস আর জুয়েলারি দেখে নাও এই পরেছি কানের দুল দুটোর মধ্যে কনফিউজ ছিলাম তো ওইটাই অনেক কটা ফটো আছে তাই এটা সিলেক্ট করলাম এবার আর বাকি অল সেট টু গো তো একটা মাত্র ব্যাগ নিয়েছি বেরিয়ে পড়ছি আর ও একই আউটফিটে রইল আমি খালি চেঞ্জ করলাম কারণ শাড়ি পরে আমার পক্ষে ঘোরা ইম্পসিবল তো চলো বেরোনো যাক উজ্জৈন সফর করা যাক কিছুক্ষণ টাইম আছে আমাদের কাছে কয়েক ঘন্টা তো চলো তোমরাও আমার সাথে ঘুরবে চলো পিছনে যে হোটেলটা দেখছো তথাস্তু আমরা এই হোটেলটাতেই আছি এত সুন্দর মিরর থেকে যে তোমাদেরকে আমি ভিউ দেখাচ্ছি বাবার ড্রেস আউটফিট সমস্ত কিছু শেয়ার করছি তো এই রুমটা এখানে হোটেল আমরা বুক করেছি এটা একদম মন্দির থেকে খুবই কাছে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো এখানে তোমরা যদি হোটেল বুক করে নাও বা আসো কোনো অসুবিধা নেই নামার পর প্রচুর অপশান হোটেলের এসি নন এসি মোটামুটি 1200-1300 এরকম প্রাইস স্টার্টিং প্রাইস তো এবার ভ্যারি করে কোন হোটেল কি নিচ্ছ তার উপরে তো যদি আমরা যেমন বুক করে আসিনি আর কালকে রাত্রে আমরা শুধু ফোনে একবার ফাইনাল করে নিয়েছি আর আর্লি চেক ইন করেছি যেহেতু আমাদের 5:35 ট্রেন ছিল তো ম্যাক্সিমাম টাইম ছিল 8টা আর্লি চেক ইন করার বাট ভাগ্য করে আমাদের ট্রেনটা লেট করেছে যার জন্য আমরা পৌঁছেছি 7:40 তো কোনো ঝামেলা করেনি সঙ্গে সঙ্গে রুম দিয়ে দিয়েছে তো সব কিছু তো ভালোই যাচ্ছে এবার চলো মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে দর্শন করাবো বল কি আনতে গেছিল হোটেলে ফোনটা পড়ে গেছে একটা ফোন ভুলে গেছিলে তো চলো আমরা এবার ভ্রমণে বেরাচ্ছি চলো উজ্জৈন ভ্রমণ ভাড়া কি হলো ভাড়া তো ওই গাইড ভাড়া